রাজ্যে দুর্ঘটনায় মৃত্যু থেমে নেই। প্রায় প্রতিদিনই রাজ্যের কোনো না কোনো এলাকায় দুর্ঘটনার সম্মুখীন হয়ে হতাহতের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। কিছুতেই যেন এ ধরনের ঘটনার লাগাম টানা সম্ভব হচ্ছে না। একাংশ চালকের বেপরোয়াগামী যান চলাচলের জন্যই ঘটছে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। এবার দুর্ঘটনা কবলে পড়ে পথের বলি হলেন রাজ্যের তরুণ প্রতিভাবান নাটককার উত্তম চক্রবর্তী। মঙ্গলবার রাতে আমতলী থানার অন্তর্গত জুট মিলের সামনে বাসের সঙ্গে তার বাইকের সংঘর্ষ হলে ঘটনাস্থলে মৃত্যু হয় এই তরুণ নাট্যকারের। মাত্র 32 বছর বয়সের নাট্যকার তরুণের অকাল মৃত্যু। জুটমিল কোয়াটার সংলগ্ন বৈষ্ণবটিলা এলাকার বাসিন্দা এদিন বাজার থেকে নিজের বাইকে করে বাড়ি ফিরছিলেন। তখন অন্যদিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে তার বাইকের সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলে মাটিতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তরুণ। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। 32 বছর বয়সী উত্তম চক্রবর্তী ছিলেন একজন বিশিষ্ট নাট্যশিল্পী। আর তারই মৃত্যুর খবর মুহূর্তে ছড়িয়ে পড়তে শিল্পী সংস্কৃতি মহলে নেমে আসে শোকের ছায়া। বুধবার প্রয়াত প্রতিভাবান নাট্যকার উত্তমের মৃতদেহ ময়নাতদন্তে শেষে পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। তো কালকে আনুমানিক 8:30 তখন একটা আমি খবর পাইছি যে আমার ছোটো ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে। তো প্রায় 10-15 মিনিট মানে রাস্তা থেকে পড়ে আসলো। পরে স্থানীয় লোকেরা তারা হসপিটাল নিয়েছে। কোন জায়গাটা ইচ্ছে করে? এটা হয়েছে আপনার জুটমিলের যে 1 নম্বর গেটটা ওইখানে, একটা বাসের সঙ্গে হয়তো বা বাইরে লাগছে। আপনার ভাই কি বাইকে আসছিল? আমার ভাই বাইকে আসছিল। কোন জায়গাতে গেল? এটা বাড়িতে গেল। কটার সময় ছিল? কখন? এইতো 8:30। পরে হাসপাতালে কি আনিস? স্থানীয় লোকেরা নিয়ে গেছে। কোন হাসপাতালে? টিএমসি তে নিয়ে গেছে। তারপর টিএমসি থেকে অনেকক্ষণ প্রায় 15 মিনিট কোনো রেসপন্স না পেয়ে তারা কি করছে জীবিত রেফার করছে। জীবিত আনার পর মৃত্যু হয়েছে? জীবিত আনার পথে সে রাস্তাতে মনে হয় গাড়িটা আটক করা হয়েছে। গাড়ি আটক করা হয়েছে কোন থানা? জামতলী থানা। এখন কি আপনারা মামলা করছে? হ্যাঁ, মামলা করছে। চালককে আটক করা হয়েছে? অতটা আমি এত ডিটেলস করতে পারি না, কারণ আমি তো আর বড় ভাই, আমি তো সারাদিন কালকে রাত্রে নিয়ে দূরে দূরে আছি। আপনার ভাইয়ের নাম কি? উত্তম চক্র। বয়স কত? বয়স আমার 37। বাড়ি? বাড়ি বৈষ্ণবটিলা। কি করতো? হ্যাঁ, নাটক করতো। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্টারটেনমেন্ট।